ওই এক খেপা যাও শ্বশুর বাড়ি চলে গেছে, দিয়ে যে খায়া চলেইছে, দিয়ে যে খায়া চলেইছে, হাঁ খেকে যাও, পেট তো খারাপ হইবে, হাঁ খেকে যাও, এর হবে কি হবে না? ই প্যাড যখন খারাপ হয়েছে তো লইয়া যাওয়াইকে নিয়ে যে বাথরুমে ঢুকালছে, ভর দেহে দে বাহির থেকে শিকলি লাগিয়ে দেয় পায়খানা করো। ই যাওয়াই বাপের কালে দেখেনি এত সুন্দর বাথরুম, মার্বেল পাথর বসা আছে, ইংলিশ পায়খানা চেয়ারের মতন বসে পায়খানা করতে হবে আনন্দে, হেলেন দে বসে জানার পায়খানা করেন আনন্দে, হাত লাগিয়ে পানি খরচ করতে হবে না, ছুঁচতে হবে না, খালি সুঁচটি বেঁধেন ফোঁকরা মারবে তো পাঁচা সাপ। ইংলিশ পায়খানাতে একটা সিস্টেম করা আছে। ই খ্যাপা গেছে তো দেখছে বপরে জেদকে তাকাইছে, খালি আর্স মানে সিসা সেট করা আছে, আর্সি আপনারা কি কহেন, আর্সি সিসা সবই কহেন, তো সেট করা হয়েছে, আর ওদিকে দাঁত মুখ দেখাইছে, চাক চাক করছে, আবার খালি এত সুন্দর যাতে কেন করে পায়খানা করবো, ই হুঁশ না পেয়া করেছে কি রুমাল পেড়ে দে, আর পায়খানা থামে না, কি করবে বেচারে, শ্বশুরের বাড়ির খাওয়া হ্যান্ডা করে খেয়েছে, তেলের জিনিস ভালো মন্দ খেয়েছে, দেখ পায়খানা ডাইরেক্ট হয়ে গেছে, এবার রুমাল পেড়ে দেবে যাড়ি, রুমালের উপরে পায়খানা করে দেখে দিয়ে তখন আর রুমাল খানটাকে চার কোনা করে বেঁধেছে, বাঁধার পরে কুণ্ঠে থুবে রুমাল খান, ই তখন করেছে যে ওপরে থুয়ে দি পায়খানার ওই পাংখাতে ভরে দে, আর সুঁচ দেওয়া ছিল লাইনটা কিন্তু পাল্লে গেছিলো, আর ঝোঁককে লাইন চলেছে, আর যেমন লাইন চলে স্যার ফ্যান লেগেছে ঘুরতে, আর লাগলো সার সার করে ঘুরতে, আর ওই রুমালের কোনা দিয়া লাগলো সে ওই বাহির হইতে একবার চলে যায় বাহির হইয়া, ফ্যান যেমন ও খেপার আর বুদ্ধি নেই যে সুস্টা দিয়ে ফ্যান বন্ধ করি, আতঙ্ক হয়ে গেছে, ব্যাপার কি এরকম কেন হতে লাগলো, হাওয়া লাড়ুর মতন গোটা ঘরকে দিলে সে ওই বাহির করে বান 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 লাইয়া যাবে তো বান বান নিয়ে গেছে, আল্লাহ ব্যাপার কী হয়ে গেল এরকম কেন হয়ে গেল, তো খেপা দুনিয়াতে কি ওই খাইতে এসছে না হাঁকতে এসছে কহেন তো, ওকে হুঁশ করতে হবে যেটা ইংলিশ পায়খানা বসতে হবে আনন্দ করে ঝাড়া টাড়া পিড়েলি, কিন্তু ও কেছে এত সুন্দর জায়গাতে কেন করে বসবো, তো ভাই পৃথিবীতে এসছেন একটু ভালো হয়ে চলার চেষ্টা করেন, নেকি সব কামাবের চেষ্টা করেন, বুঝতে পারলেন? মাহে রমজান এলো এক বছর পরে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে, মাহে রমজান এলো এক বছর পরে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে, পাপে তাপে তোরা আয়রে ছুটে, আল্লাহর রহমত তোরা লে রে লোটে, পাহাড়ের সমান গনার বাজার, পাহাড়ের সমান গনার বাজার, দিবেন রহিম ক্ষমা করে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে, মাহে রমজান এলো এক বছর ঘোরে, মাহে রমজান এলো এক বছর পরে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে, পাপে তাপে তোরা আয় রে ছুটে, আল্লাহর রহমত তোরা লে রে লোটে, পাড়ের সাবান গনার বাজার, দিবেন রহিম ক্ষমা করে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে, গোনা মাফের তো সুযোগ, আল্লাহর প্যারা হওয়ারে তো সুযোগ, এই সুযোগ নাও গা তোমরা, এই সুযোগ নাও গা তোমরা, আল্লাহর সঙ্গে জীবন রঙিন করে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে,
মাহে রব জানল এক বছর পরে মমিন মুসলমানের দারে দারে মমিন মুসলমানের দারে দারে। তো ভাই এবার বক্তব্যের দিকে আসছি, আপনারা কি ইউসুফের কাহিনী শুনতে চাইছেন? তো মেলা খুঁজে লেগে যাবে শোনা কহেন তো। এমনি ওয়াজ হলে এক দেড় ঘন্টা ওয়াজ করবো, আধ ঘন্টা কালেকশন হ্যান্ডে করে করে ছেড়ে দেবো। আর যদি জীবনী করতে লাগান তাহলে তো চলবে, রাজধানী বলে আরও চালাও আরও চালাও, অতক্ষণ চালা যাবে রোজার দিন প্রতিদিন জালসা সারাদিন রোজা রেখে। ওরে মুলবিরে তেল পুড়ছে যে পাবলিক তো আপনারা বসে আছেন, গাড়ি খাস্তে না রোড খাস্তে কহেন তো, রোড তো পোড়া আছে, গাড়ি চলছে তেল পুড়ছে, বল বাইরিং ক্ষয় হয়েছে নাকি পানি থেকে কি করবেন? ওই কেটা মরিচ ট্যাঙ্গে থুইছে আর খালি দেখে দেখে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দা বাদ খেয়েছে আর মরিচটা কামানাই না। তারপর কিছুদিন পেঁয়াজকে ট্যাঙ্গা থুইছিল আর খালি শুন ছিল আর তরকারিতে দিয়েছিল, এরকম করছিল না মোবাইলে? হ্যাঁ হ্যাঁ, ওকে শকেসে ভরে আলমারিতে ভরে বাক্সতে ভরে তালা মেরে এগুলো দেখাছিল না মোবাইলে, খালি তরকারিতে একটু ঠেকিয়ে দিলে গরম তেলে ঠেকিয়ে ফের উঠিয়ে দিলে একদম তালা মেরে দিলে, কাউকে দেখতে দেবে না, এরকম পেঁয়াজকে করছিল। পেঁয়াজের যখন দাম বাড়ে আল্লাহ, কেউ গলার মালা করেছে, কানের করেছে, কেউ উফ কেউ সীতাপাটি করেছে। তো যাক আলহামদুলিল্লাহ, ইউসুফ জুলেখার কাহিনী খুব লম্বা চওড়া আর গোড়ার দিক খুব ভাইরাল হয়ে আছে। তো আগালখানি আপনারাকে শুনিয়ে দিয়েছি, লাস্টখানি তাহলে শুনেলেন নাকি? আ মানে গোড়া খান খুবই শুনেছে মানুষ, তো তো গোড়া খান শুনে ইন্দারা থেকে শুরু করছি, আর না তো আর একটু ভিতির থেকে মানে জেলখানা পাস করে শুরু করছি। ইন্দারা থেকে শুনেন না জি, গোড়া থেকে কি না ওই ইন্দারার কাছে যদি ফের শেষে যাবে, আর ইন্দারা থেকে শুনলে একটু ভিতরে যাবেন তো একটু ভালো লাগবে। হ্যাঁ একটু কালেকশন কালেকশন করতে হবে। তো শুনেন এই ইন্দারা থেকে চালু করছি নাকি, যাক আলহামদুলিল্লাহ ফের কালেকশন টালেকশন করতে হবে। তো আচ্ছা আরে মজা বলছি, আচ্ছা বলছেন আপনার আমি এবার শর্টকাট শুনে ফের মজা লাগবে, আধ পেটি করে খানা খেয়ে ছেড়ে দেবেন আপনি নাকি পেটা ভক্তি? এবার শুনেলেন ওকে মানে কূপে ফেলে দেয় এরা দশ ভাই চলে এলো, আর কূপে থেকে ফেলে যখন চলে এলো তো মালিক বিন জিগার ওর কাফেলা নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল। তো মালিক বিন জিগার যখন চলে যাচ্ছে তো তুফান উঠে গেল, ঝড় উঠে গেল, আর ওই দেশের মিশরের আর আগা যুগের তুফান তো আপনারা দেখেছেন নাকি, দেখেননি? পুচ্ছা ঝামেটা যখন উঠে যেতেন কীরকম, বাড়ি থেকে মুখ বাহির করা যায় না, বাইরে বাড়া যায় না, হ্যাঁকড়া হ্যাঁ সিনা ফুলে হাঁটতে হয়, পুচ্ছা ঝামেটা তাহলে ঠেলে ফেলে দেবে, তোহা মন করলে যে স্যার স্যার করে খুলে ফেলে দিয়েছে, পাচা মনে টানে পাঞ্জাবি টাঞ্জাবি সব উড়ে গেছে, হ্যাঁকড়া হ্যাঁ হাঁটতে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে, এরকম হতো না? ঝড় হতো তো হ্যাংঠ্যা ঝড়, এমন জোরাল ঝড় হতো এক খ্যাপা করেছে কি মানে চালের বাত্তা ধরে লটকে আছে, ঘর উড়ে চলে গেছে, ও উড়ে চলে গেছে, এক খেপা করেছে কি ঝড় যখন শুরু হয়েছে তখন চোখের তলে ঢুকে গেছে, ওর ঘর উড়ে চলে গেছে, শিকা লটকা আছে, শিকাতে আচার আছে, ঝুল্লু টাঙা আছে, সব যা বাঁশের গাছের উপরে ঘর ভাঙে তো দেখা, আর এই চোখের তলে ঢুকে সরকার ঘর আছেই, ই যদি বার হিয়া দেখছে ঝড় থেমে যে ধরে ঘর নাই উঁচু আহ এন করে ঢেউ ওর গেছে ঘর কয় দেখছে ঘর নেই উচমকে ওটা যায় ঘরে, শর্ট ভিডিওগুলোতে দেখে না আহ এন করে চমকে উঠে তো দেখছে ঘর নেই, ঘর দেখছে তো বাঁশের গাছের উপরে। তো ওইরকম মানে ঝড় হতো কাগা যুগে ভাই, খুবই তাগড়া ঝড়, ম্যাঘের ফোটা গালা পড়তো তো চট চট করলে পিটকে ফাটিয়ে দিলে, এখন ম্যাঘ হচ্ছে তাহলে স্পরা করছে ভের 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 নাকি? তো এইবার ঝড় উঠেছে তো মালিক বিন জিগার করেছে কি বলছে, এই কুয়াটার কাছে চলো, এখানে একটু আশ্রয় টেশ্রয় লি,
আর পানি টানি যদি উঠিয়া একটু মুখ টুক গলা ধোবো, চোখ মুখ গলা ধোবো, উঠে চলো। ওখানে যদি গেছে তো কুমাটার কাছে চকমে গেছে আর জোনা খেয়ে গেছে, চকচক চকচক করছে জায়গাটা আর জোনা খেয়ে গেছে। তারা বলছে যে এক কাজ কর, খানিক পানি উঠা তো, এই কুমার পানি তো সবাই জানে, সারা দুনিয়ার লোক জানে যে নুনচা পানি, যেরকম বোম্বাইয়ের সমুদ্রের পানি নুনচা, ওরকম কুমার পানি নুনচা মুখে দেওয়া যাবে না, একবারে জহর নুনচা। তারা বলছে আরে মুখ তো ধোয়া হবে উঠা, এক ডোল পানি উঠিয়া যদি মুখ ধুয়েছে যেমনই কুলি করেছে তো পানি এরকম যেত মিঠা লাগছে, ই করে খাবল খেয়ে দেখি খেয়েছো আরে মজা, আর এক খাবল খেয়ে দেখি মজা, ই ধুমিয়া খেয়ে লেগেছে লক্ষ তুই একটু খেয়ে দেখ মজা, খেতে খেতে সব পানি খেয়ে চলে যেতে বাড়কা ডোল নামা উঠাই খুচুটুচ করে পানি করে বড়ো ডোল যেমন আনছে এইসব যা চৈঠার ডোলে রশ্মি ধরে লে ওই জামানার শক্তিশালী লোক পড় পড়িয়া উঠিয়া নিচে উঠে দেখে আরে বাবরে দেখছে তো ইউসুফ আলাই ইসলাম কোমা থেকে উঠে গেছে, উঠে যখন গেছে এরা তো চোখ বড়ো বড়ো করে দেখার চেহারা দেখে এত সুন্দর এত সুরাতগার এত ভালো ছেলে, দেখে বলছে কে তুমি কোনো জেন না তুমি ভূত না তুমি ফেরেস্তা না তুমি কে আনা আদম, কে তুমি কুয়াতে কেন পড়েছিলে কুয়ার ভিতরে কেন তুমি আছো। ছেলেটা ইউসুফ আলী সাল্লাম বললেন আমি কোনো ভূত নয় প্যারত নয় আমি কোনো জিন নয় আমি ফেরেস্তাও নয় আমি হচ্ছে মানুষ। বললে তুমি যখন মানুষ তো কুয়ার মধ্যে কেন, এই কথাগুলো বলা বলি শুরু করেছে। ইউসুফের দশ ভাই দৌড়তে দৌড়তে চলে এসেছে, ইউসুফ যেমন কথা বলতে গেছে রে ভাই, ইউসুফের গালের ওপরে একটা তামাচা মারল আর মেজগোল ভাই সামাউন একবারে চোখ মুখ আধার হয়ে গেল, বলছে তুই যদি একটা কথা বলিস তাহলে তোকে আর মানে জিন্দা রাখবো না, খবরদার তুই কথা বলবি না। লাজবাব কোনো কথা বলল না, এবার যখন এক তামাচা দিল কোনো কথা বলে না, যেটাই বলছে হ্যাঁ। এবার এরা দশ ভাই বলছে এই ছেলেটা হচ্ছে আমাদের বাড়ির গোলাম, এই ছেলেটা আমার বাড়িতে থাকে কাজের ডরে কাজের ভয়ে আছে কুয়ার মধ্যে লুকিয়ে আছে ইন্দারাতে লুকিয়ে আছে, এই ছেলেটাকে আমরা আর বাড়ি নিয়ে যাব না, এই ছেলেটাকে তোমরা নিয়ে চলে যাও, কিছু টাকা দিয়ে দাও আর কিছু টাকা দিয়ে তোমরা আমার কাছ থেকে আমাদের কাছ থেকে নিয়ে চলে যাও। এরা দশ ভাই বলছে মালিক বিন জিগার বাল্লাক আমার কাছে মিশরের মানে ১৮টা টাকা আছে আর কিনানের মাত্র ৯টাকা আছে, টাকার কিছু দাম কম বেশ আছে রে ভাই। এবার বলল মিশরের ৯টা টাকা আমার কাছে আছে, যদি নাও নিয়ে দাও তো দিয়ে দাও, না দিলে তোমার গোলাম তোমরা রেখে দাও আমরা চলে গেলাম। এরা দশ ভাই মনে করছে যেটাই পাচ্ছি ওটাই লাভ, টাকাটা নিয়ে ইউসুফকে ঠেলে দিয়ে দূরে চলে যাবে, না থাকবে বাস না বাজবে বাসে চলে যাবে, আমার বাবা আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে ভালোবাসবে আদর করবে সহগ করবে, আমরা আমার বাবার ভালোবাসা বেটা হয়ে যাব। এইবারে এরা দশ ভাই ওই ৯টাকায় বিক্রি করে দিল, যেমন বিক্রি করে দেওয়া ওই দেশের কানুন হলো, যেরকম আমাদের দেশে ছাড় লেখে আর করে কি মানে কিনে নেওয়ার পরে জং লাগায় কি লাগায় ফিতা লাগায়, এই যখন